হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের এই রেসিপিতে গাজর লুচি বানিয়ে দেখাবো, যেটা খেতে একদম তুলোর মতো নরম আর খেতেও অনেকটাই সুস্বাদু। আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। এই লুচিটা বানাতে অনেকটাই সোজা আর সিম্পল, অল্প খরচে বাড়ির উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর আমি এই ভিডিওতে খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। দুই তিনটে গাজর ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটিতে কেটে রেখেছি। গাজরগুলো কিন্তু একদম টাটকা, আমি ক্ষেত থেকে তুলে নিয়ে আসছিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে গেলে এখানে এক বাটি পানি দিয়ে দিব, কেটে রাখা গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো দেওয়া হয়ে গেলে এখানে এক চামচ লবণ দিয়ে দিব। তারপর ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। গাজরগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। গাজরগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলা ভালো করে মিক্সারে মিক্স করে নিব। আমি গাজরগুলোকে মিক্সারে নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেলে এগুলাকে ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। একটা বড় সাইজের বাটি নিব। এখানে ছোট বাটি দিয়ে দু বাটি ময়দার আটা নিব। আটাগুলো নেওয়া হয়ে গেলে সোয়াদ অনুযায়ী লবণ দিয়ে দিব, তার সাথে এক চামচ কালো জিরাও দিয়ে দিব, সাথে হাফ কাপের মতো তেলও দিয়ে দিব। এখন উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আটাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে গাজরের পেস্টগুলো দিয়ে দিব। গাজরের পেস্টগুলো দেওয়া হয়ে গেলে আরো ভালো করে সেনে নিব। সেনে সেনে একটা ডো বানিয়ে নিব। আমি তাড়াতাড়ি করে একটা ডো বানিয়ে নেই। ডো বানানোর সময় আটার যদি প্রয়োজন হয় তাহলে একটু দিতে পারেন। আমার ডো বানানো হয়ে গেছে, সাথে ডোটাতে একটু তেল মেখে নিব। তেল মেখে নেওয়া হয়ে গেলে 10-15 মিনিট ঢেকে রেস্টে দিব। আপনারা কিন্তু ডোটা বানিয়ে নিয়ে 10-15 মিনিট অবশ্যই রেস্টে দিবেন, তাহলে লুচিগুলো বেলুনের মতো ফুলবে। 10-15 মিনিট হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিব, সাথে কড়াইয়ে তেলও দিয়ে দিব। তেলগুলোকে খুব করে গরম করে নিতে হবে। আপনারা যদি গ্যাসে করে থাকেন গ্যাসের ফ্লেমটা হাই করে দিবেন। এদিকে ডোটা 10-15 মিনিট হয়ে গেছে, দেখতেই পারছেন ডোটা কি সুন্দর মজে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। ডোটা থেকে ছোট একটা লেচি কেটে নিব। লেচি কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে বেলে নিব। আমি তাড়াতাড়ি করে বেলে নেই। আমি কিন্তু এখানে আটা দিয়ে ভালো করে বেলে নিয়েছি। বেলে নেওয়া হয়ে গেলে ভালো করে লুচিগুলোকে ভেজে নিব। মনে রাখবেন তেলগুলোকে কিন্তু গরম রাখতে হবে, তাই আপনারা গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবেন। হাইয়ে রেখে ভালো করে ভেজে নিবেন। লুচিগুলো দিয়ে দুই সাইড থেকে ভালো করে ভেজে নিব। দেখতে পারছেন কত সুন্দর বেলুনের মতো ফুলছে। আমি তাড়াতাড়ি করে ভেজে নেই। আপনারা এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, একদম নরম তুলতুলে আর মুসমুসে, সাথে বেলুনের মতো ফুলকো, বড় ছোট সবারই প্রিয় হয়ে যাবে। আপনারা এইভাবে গাজর দিয়ে বানিয়ে দেখুন তো। আমি তাড়াতাড়ি করে বাকি লুচিগুলো ভেজে নিব, আপনারা সাথেই থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। সাথে ভিডিওটাতে একটা লাইকও করে দিবেন।